আমরা তো এখনও বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গিয়েছি আমরা ডেড বডিটা সুনিশ্চিত হলেই আমরা আপনাদের কাছে অনেক কিছুই প্রকাশ করতে পারব আমরা ডেড বডি সুনিশ্চিত হওয়ার জন্য আপনারা দেখুন আমরা যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তাদের নিজ জবানবন্দিতে আমরা যা শুনেছি আমাদের তদন্ত কর্মকর্তাদের কাছে যা তারা বলেছে তারা মানে তারা অনেক খণ্ড বিখণ্ড করেছে কাজেই এবং কোথায় রেখেছিল সেগুলোও সুনির্দিষ্টভাবে প্রথম জানা যায়নি আমাদের ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনীও সেখানে গিয়েছিল। তারা যেখান থেকে কিছু যারা পেয়েছেন উদ্ধার করেছেন সেগুলো এখন ডিএনএ টেস্ট ছাড়া বোঝা আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্য কিনা না টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যু মানে জনিত কারণে হয়েছে কিনা এটা এটি আমাদের ডিএনএ এর আগে আমরা কিছু বলতে পারছি না একজন একজন ঝিনাই দেয় বাবু নামে একজন নেতা আওয়ামী লীগের তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং বলা হচ্ছে মানে গণমাধ্যমে এসেছে যে সে এই এখানে অর্থ বিনিময়ে সে জড়িত ছিল আসলে তার বিষয়টা আসলে কি আমি আমি তো বললাম তদন্তটা শেষ হোক আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন তদন্তর আগে আমার মনে হয় এগুলি বলা উচিত হবে থ্যাংক ইউ